वेलकम बैक टू अनदर वीडियो अमी आज के वीडियो ते Piaproxy ने आलोचना करूँगा आप रा सबाई जानें जे इरागो अमी Piaproxy ने आलोचना करें ची अमी इखन ते के proxy किने व्यवहार करे देखिए ची विभिन्न काजे किंतु ए धरोने proxy वाला व्यवहार करो जाए सर्वे cpa मार्केटिंग विभिन्न बैंक फ्रेट इच्छारा cpa मेर काजे किंतु ए proxy गुलो व्यवहार करे তো এই proxy গুলোর মূলত যারা ব্যবহার করে থাকেন তারা মূলত সার্ভে কাজে বেশি ব্যবহার করে থাকে এছাড়া আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামের বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন অফারের কাজে সার্ভে গুলো proxy গুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন টাইপের proxy এখানে রয়েছে আমি সকল কিছু আপনাদের সামনে আজকে দেখাবো তো প্রথমে আমাদের ডেসক্রিপশনে লিংকটা থাকবে সেখান থেকে আপনারা চলে আসবেন piaproxy.com এ তারপরে এখানে আপনারা প্রাইজিং এ যদি আমি এখানে মাউসটা ধরি তাহলে আমরা এখানে অনেক ধরনের proxy দেখতে পাচ্ছি পপুলার প্ল্যানে তারপরে স্ট্যাটিক ISP proxy ট্রাফিক প্ল্যান লং অ্যাকটিভ ISP প্ল্যান এন্টারপ্রাইজ প্ল্যান অনেক ধরনের সিস্টেম কিন্তু রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা দেখে দেখে আপনারা বাই করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করতে পারবেন তাদের ক্লায়েন্ট এখানে উইন্ডোজ আমার উইন্ডোজ এখানে উইন্ডোজে ডাউনলোড দিয়ে দিব এখানে তাদের যে ক্লায়েন্টে ডাউনলোড হচ্ছে আমাদের ক্লায়েন্টে ডাউনলোড হতে থাক আর আমরা অন্যান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করি এখানে সক্স 5 আইপি পেয়ে যাবেন এইচটিটিপি আইপি পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে আসার এখানে এই সাইটটাতে আসার পরে নিচের দিকে যদি আপনারা এখানে দেখেন 350 মিলিয়ন প্লাস রেসিডেন্সিয়াল proxy 200 প্লাস কান্ট্রি এখানে পেয়ে যাবেন SOX 5 HTTPS তিন ধরনের proxy এখানে পেয়ে যাবেন ইচ্ছামতো কান্ট্রি স্টেট সিটি জিপ কোড ISP বেছে নিতে পারবেন সকল সিস্টেম কিন্তু রয়েছে এখানে অনেক ভালো ভালো সিস্টেম রয়েছে তাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হলে তাদের সাপোর্টে এই যে মেল করতে পারবেন অথবা এখানে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে অ্যাড হয়ে থাকতে পারেন তাদের সাথে তো আমি আর বেশি কথা না বলি এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে তো রেজিস্টার নাও ক্লিক করার পরে এখানে আপনারা ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন আর ইনভাইটেশন কোড এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় থাকলে আপনারা এখানে ইনভাইটেশন কোড দিয়ে দিবেন আর আমার লিংক থেকে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট করবেন আমি আপনাদের সামনে বিশ্লেষণ করছি খুব কষ্ট করে আপনাদের সামনে আইপি গুলো তুলে ধরার চেষ্টা করি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি proxy নিয়ে আলোচনা করে থাকি আপনাদের কোনো উপকার আসতে পারলে আমি নিজেকে মানে ধন্য মনে করি তো আমি কিছু লাভবান হতে পারি এই লিংক যদি আপনারা ব্যবহার করে থাকেন দে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আমার ভালো হয় আর যাই হোক আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করবেন এটা তো আপনাদের অ্যাকাউন্ট করা থাকলে আপনারা লগইন এ ক্লিক করবেন লগইন ক্লিক করার পরে আপনারা এখানে লগইন করে নেবেন তো লগইন করা হয়ে গেছে আমাদের এখানে আমাদের ক্লায়েন্টটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ক্লায়েন্ট আমরা এখানে ইনস্টল করে নেব এটা ডাবল ক্লিক করবেন এরপরে এখান থেকে কিন্তু ক্লায়েন্ট আপনারা ইনস্টল করে নেবেন ক্লায়েন্ট ব্যবহার করলে কিন্তু অনেক ভালো স্পিড পাওয়া যায় এমনকি সবকিছু ভালো সিস্টেম অনেক ভালো লাগে ক্লায়েন্ট ব্যবহার করলে আপনারা জানেন যে যে কোনো proxy তে কিন্তু ক্লায়েন্ট দিয়ে থাকে তো আমাদের এই proxy গুলো ক্লায়েন্টের জন্য অনেক ভালো আর কি বিভিন্ন কাজের ক্ষেত্রে তো আমরা এখানে ইনস্টল করে নেব দেন এখানে ফিনিশ এ ক্লিক করব আমাদের অটোমেটিক্যালি ক্লায়েন্ট এবার ওপেন হবে এখানে আমাদের লগইন পাসওয়ার্ড দিয়ে আমাদের ওপেন করতে হবে তো আমি এটা আপনাদেরকে পরে দেখাই এটা এখন আমি সাইটটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পপুলার প্ল্যানে 10টি proxy রয়েছে আমার এখানে আর আরো অনেক ধরনের কিন্তু তাদের proxy গুলো রয়েছে ট্রাফিক প্ল্যান স্ট্যাটিক ISP প্ল্যান proxy লং অ্যাক্টিভিং ISP প্ল্যান হ্যাঁ এগুলো কিন্তু তারা সিস্টেম করে রেখেছে সব ধরনের তো যাই হোক এখান থেকে আসার পরে আপনারা অবশ্যই এখান থেকে আইপি কেনার জন্য তারা আইপি চুজ করে নেবেন এখানে আমি যদি এখানে স্ট্যাটিক proxy তে আসি এখানে আসার পরে যে কোনো ধরনের আইপি প্রয়োজন হলে এখানে ক্লিক করবেন রিসার্চে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে তাদের প্ল্যান দেখতে পারবেন কি ধরনের proxy তারা সেল করছে দেখুন এখানে 200 proxy মাত্র 0.22 করে পার আইপি কস্ট পড়ে টোটাল কিন্তু $44 খরচ হবে এখানে 400 আইপির জন্য মাত্র $56 খরচ হবে আপনার পার আইপি 14 সেন্ট করে কিন্তু আসবে এখানে তারপরে এখানে মাত্র 9 সেন্ট করে আসবে $144
আপনারা 1600 প্রক্সি পেয়ে যাবেন। এখানে 800 প্রক্সি প্লাস 800 প্রক্সি ফ্রি টোটালি। এটা কিন্তু পপুলার প্ল্যান, এটা অনেক ভালো প্ল্যান। আর এখানে ইন্টার প্ল্যানে যদি আপনারা যদি এই ধরনের প্রক্সি সার্ভে কাজের জন্য ব্যবহার করে থাকেন বা সিপিএম এর কাজে ব্যবহার করে থাকেন, তাহলে এই ধরনের প্রক্সি আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা যে ইন্টারপ্রাইজ প্ল্যান, এখানে যদি দেখতে পারবেন 2000-20000 প্রক্সি, এখানে $900। যারা সিপিএম এর কাজ করেন বিশেষ করে আর অ্যাফিলিয়েটের কাজ করে থাকেন তাদের জন্য এই প্ল্যানটা অনেক ভালো হবে। আপনারা এখানে বড় বড় প্ল্যান নিতে পারবেন, আপনারা যারা মান্থলি $4,500 করে ইনকাম করতে পারেন তাদের জন্য অনায়াসে এই প্ল্যান আইপি গুলো ব্যবহার করতে পারবেন। সিপিএম এর জন্য হিউজ পরিমাণ প্রক্সি এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 0.04 সেন্ট কিন্তু পার আইপি খরচ হবে, $1200 দিয়ে কিন্তু 30000 প্রক্সি এখানে পেয়ে যাচ্ছেন। সিপিএম এর জন্য বেস্ট একটি প্রক্সি, যা অনেকে আমাকে নক করেন যে কোন ধরনের কাজ আইপি নিয়ে ইউটিউব ফেসবুকে ইনকাম বাড়ানো যায়, এই ধরনের প্রক্সিগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ইনকাম বাড়াতে পারবেন, আপনারা ফেসবুকে বাড়াতে পারবেন। তবে একটু রিস্কের কাজ, যারা করে তারা তো প্রফেশনাল, তারা করতেই পারেন, কোনো সমস্যা নাই। অনেক আইপি এখানে অনেক কস্ট, অনেক একদমই কম কস্ট এখান থেকে নিতে পারবেন। লং অ্যাক্টিভিং আইএসপি প্ল্যান, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 100 প্রক্সি আপনারা মাত্র এখানে 0.8 সেন্ট করে আছে $80 বিনিময়ে নিতে পারবেন। স্ট্যাটিক আইএসপি প্রক্সি যদি আমরা দেখি, এখানে 7 দিনের জন্য নেওয়া যায়, 30 দিনের জন্যও নেওয়া যায়। এখানে একটু কস্ট কম আছে, এখানে $5 পার আইপি, ইউএস এর আইপি নিতে গেলে সিস্টেম আছে এখানে, সকল ধরনের সিস্টেম। 1 মাসের জন্য মাত্র $5 বিনিময় নিতে পারবেন। সব ধরনের প্রক্সি সিস্টেম রয়েছে এখানে, HTTP, সক্স 5, সব ধরনের টাইপের আপনি প্রক্সি এখান থেকে নিতে পারবেন। যাই হোক, আমাদের এখানে প্রক্সি তো নেয় আছে, তো আমরা এখান থেকে আপনাদের সামনে প্রক্সি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পরে আপনারা আইপি অ্যালাউড লিস্ট, এখানে আইপি অ্যালাউড লিস্টে আপনাদের যে আইপিটা রয়েছে সেটা কিন্তু অ্যাড করে নেবেন। যে এরকম আইপি থাকবে সেটা কিন্তু অ্যাড করে নেবেন। আপনি যার কাছে প্রক্সি সেল করবেন তার এই আইপিটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। এই যে এটা কপি করবেন, তার আইপিটা চাইবেন, দেন কপি করবেন, দেন এই জায়গাতে বসাবেন, দেন এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা অ্যালাউড লিস্ট, তো আপনি ওকে পারমিশন দিচ্ছেন আপনার প্রক্সিটা ব্যবহার করার জন্য। আপনি যার কাছে প্রক্সি সেল করবেন তার এটা কিন্তু অবশ্যই অ্যাড করে নিতে হবে, এটা কিন্তু ভুলবেন না, নাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু ইয়া করতে পারবেন না, আপনারা প্রক্সি ব্যবহার করতে পারবেন না। যাই হোক, এটা অনেক ভালো সিস্টেম। তারপরে আমরা এখানে দেখি, এখানে আমাদের 10টা প্রক্সি রয়েছে, এখান থেকে আমরা প্রক্সি নিয়ে ব্যবহার করে দেখাবো। তো আমাদের ক্লায়েন্টটা, এখন ক্লায়েন্টটা ব্যবহার করব। তো ক্লায়েন্টটা ওপেন করি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের ক্লায়েন্টটা ওপেন করতে হবে। দেখুন, আমরা কিন্তু ক্লায়েন্টটা কিন্তু ওপেন করে নিয়েছি। এবার আমরা প্রক্সি ব্যবহার করে আপনাদের সামনে দেখাবো। অনেক ধরনের প্রক্সি রয়েছে, অনেক কান্ট্রির, 200+ কান্ট্রি এখানে প্রক্সি ব্যবহার করতে পারবো। তো প্রথমে যে কান্ট্রি, এখান থেকে ইউএসএ, ক্যানাডা, অনেক দেশের কিন্তু প্রক্সি রয়েছে, 200+ দেশের কিন্তু প্রক্সি রয়েছে। তো আমি এখানে ইউএস সিলেক্ট করে দেবো, আমি ইউএসএ একটা প্রক্সি নেবো। স্ট্রেট আপনারা দিতে পারবেন, সিটি দিতে পারবেন, আইএসসি দিতে পারবেন। তো এগুলো আমরা কিছু দিচ্ছি না, আমরা সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর সব থেকে যেগুলো পিন কম থাকবে সেগুলো প্রক্সি আমরা নিব, কারণ ওইগুলো প্রক্সি অনেকক্ষণ লাস্টিং করবে এবং স্পিডও বেশি দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 22 পিনের প্রক্সি, এখান থেকে আমরা যে এখানে প্রক্সি পোর্ট পোর্ট 2 প্রক্সি এখানে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা পোর্ট নিয়ে নিব, আমরা পোর্ট নিয়ে নিয়েছি অলরেডি। দেন এখানে পোর্ট ফরওয়ার্ড লিস্ট এখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে ইউজ, তো এটা আমরা কপি করে নেব। তো এখানে ইউজ করতে পারবো এই যে পোর্ট এবং লোকাল আইপি, অর্থাৎ যে প্রক্সি অ্যাড্রেসটা রয়েছে সেটা ব্যবহার করে। তো আমরা এটা কপি করে নিলাম, কপি করার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। তো আমরা এখানে আইএস ব্রাউজারটা ওপেন করি, এখানে এই ব্রাউজার দিয়ে আমি দেখাবো আপনাদের সামনে। ওটা কিন্তু অবশ্যই কপি করে নেবেন, দেন যে কোনো একটা ব্রাউজারে যে আপনারা ওপেন করবেন। এখানে ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনারা এটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিবেন, ব্ল্যাঙ্ক পেজ দিবেন, দেন এখানে যে কোনো কিছু একটা দিবেন। তারপরে এখানে আমি কিন্তু সক্স 5 আকারে নিয়েছি, এখানে সক্স 5, দেন প্রক্সি ডিটেকশনে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। দেখুন, আমাদের প্রক্সিটা কিন্তু একদম ঠিক আছে।
ইউএস এর আইপি নিয়েছিলাম, ইউএস এর আছে, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করে আপনারা কোয়েটে ক্লিক করবেন। একদম সহজ সিস্টেম, অনেক ভালো সিস্টেম, কোনো ধরনের ঝামেলা নাই। দেন এখানে ওপেনে ক্লিক করবেন। অনেক ভালো প্রক্সি এগুলা, প্রিয়া প্রক্সি। আমরা সবাই জানি যে যখন 9/11 প্রক্সি ডাউন হয়ে যায়, অর্থাৎ মার্কেট থেকে একদমই হারায় যায়, তারপরে কিন্তু আমরা এই প্রিয়া প্রক্সিগুলা ব্যবহার করতাম অনেক বেশি। মাঝখানে অনেক কোম্পানি আসছে, অনেক কোম্পানির প্রক্সি ব্যবহার করেছি। প্রিয়া প্রক্সিটা বর্তমানে অনেকে ব্যবহার করছে, আমি নিজেও ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওই কারণে এর আগেও কিন্তু আমি রিভিউ করেছিলাম, 2-3 বার আমি রিভিউ করেছিলাম, আবারও রিভিউ করছি প্রিয়া প্রক্সি নিয়ে। একদম 100% এখানে দেখা যাচ্ছে ইউএস এর প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, অনেক ভালো প্রক্সি। আপনারা যারা প্রিয়া প্রক্সি ব্যবহার করেন নাই, একবার হলেও আপনারা প্রিয়া প্রক্সি ব্যবহার করে দেখুন। যে কোনো কাজ করতে পারবেন, সিপিএম এর কাজ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ করতে পারবেন এখান থেকে। আপনার অনেক ভালো প্রক্সি এগুলা। আর আমি এখানে দেখুন, আমরা কিন্তু একটা প্রক্সি ব্যবহার করেছি, আমরা রিলোড দেবো, এখন 9টা হয়ে গেছে। তো এইগুলো প্রক্সির মেয়াদ হচ্ছে 24 ঘন্টা করে থাকে, 24 ঘন্টার পর আপনারা দেখতে পারবেন এটা ডাউন হয়ে গেছে অটোমেটিক্যালি, আবার এখান থেকে প্রক্সি ব্যবহার করতে পারবেন। তো এইগুলো আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো প্রক্সি এগুলো, ফ্রিয়ার প্রক্সি। আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই প্রক্সিগুলো ব্যবহার করবেন। আর যাদের প্রক্সি কেনার প্রয়োজন আছে, ছোটো ছোটো প্ল্যানের প্রয়োজন আছে, তারা আমাকে টেলিগ্রামে নক করবেন। আমি আমার ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো, আমাকে অবশ্যই নক করবেন, এবং যে কোনো ছোটো বড় প্যানেল আমার কাছ থেকে নিতে পারবেন খুবই কম খরচে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।